আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। তো আমার আজকের বিষয় কি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো যারা না বুঝে থাকেন চলুন ভিডিওটি দেখি, তাহলেই বুঝতে পারবেন যে আজকের বিষয়। সুপ্রিয় দর্শক, আমরা চলতে চলতে চলে এসেছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরিচালক সমিতি, যারা সিনেমা তৈরি করেন। আমরা পাশে কিন্তু আরেকটা সমিতি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে শিল্পী সমিতি, যা নিয়ে আপনারা অনেক সময় অনেক বিতর্ক তর্ক শুনেন। তো আমরা আজ বিস্তারিত, এটা হচ্ছে আপনার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বাগান। আজ আপনাদেরকে দ্বিতীয় পর্বে আমরা আরো বিস্তারিত দেখার চেষ্টা করবো। চলুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে আছি চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের শিল্পী সমিতির পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বাংলা চলচ্চিত্র দেখে থাকেন তারা এই সড়কগুলোকে, এই ভবনগুলোর সাথে অবশ্যই আপনারা পরিচিত। আমার বিশেষভাবে বর্ণনা দেওয়ার মতো কিছু নেই, আপনারা দেখতে পারতেছেন। আমি শুধু জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি বর্তমান পরিস্থিতি কি। আপনারা যে দেখতে পাচ্ছেন ক্যামেরা, যে শিল্পী সমিতির বারান্দা যেখানে শিল্পীরা বসে অবস্থান করে, আর এটা হচ্ছে বাগান যেখানে আগে গানের শুটিং হতো। এখন কিন্তু আর এই ধরনের কোনো কাজকর্ম নাই, খুব ভন্ডির অবস্থা আছে। আর আপাতত তো এখন বৃষ্টি চলতেছে, বৃষ্টির মাঝে আপনাদেরকে আমরা এই চলচ্চিত্রের সম্পর্কে, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করছি। যদিও তো এটা কিন্তু মূলত একটি প্রশাসনিক এরিয়া, সরকারি এলাকা, এটার ভিতরে কিন্তু যারা এই চলচ্চিত্র নির্ভর মানুষ আছেন তারা ছাড়া কিন্তু এখানে কেউ প্রবেশ করতে পারেন না। আমরা চলতে চলতে চলে এসেছি কিন্তু এখন মান্নার ডিজিটাল কমপ্লেক্সের সামনে। আপনার ভবনটি দেখতে পাচ্ছেন, এটি একটি ডিজিটাল কমপ্লেক্স, চিত্রনায়ক মান্নার নামে নামকরণ হয়েছে। আর পাশে যে ভবনটি দেখতেছেন এটা হচ্ছে ড্রাবিং অফিস। এখানে আগে যারা 35 ক্যামেরায় কাজ করতো তারা ড্রাবিং করতো, এখানে আরও প্রশাসনিক কাজকর্ম এখানে চলে। আমরা দেখতে পাচ্ছি ঝর্ণা স্পট। তো চলুন আমরা ঝর্ণা স্পটের সাথে একটু পরিচিত হয়ে নেই। দেখতে পাচ্ছি একজন ফুল বাগানে কাজ করতেছেন। আমরা চলুন ওনার সাথে একটু কথা বলি, জানার চেষ্টা করি আসলে বর্তমানে আমাদের এই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের অবস্থা কি চলতেছে। তো ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোখসেদ। আচ্ছা, আপনি এই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে মানে কি দায়িত্বে আছেন? আমরা সহকারী ব্যবস্থাপক। সহকারী ব্যবস্থাপক ছিলেন, এখন এখন বর্তমানে বেশি কাজ করো খুব কম, কাজকর্ম নাই, একবার নাই বলতেই হয় না। আমি দেখতেছি আপনি বাগানের ফুল বাগান পরিচর্যা করতেছেন, বিষয়টা একটু বলেন। তুলসী পাতা নিতেছেন ঔষধ, মানে আপনার চিকিৎসার জন্য। তো এই চলচ্চিত্রের সাথে আপনি কতদিন যাবত সম্পৃক্ত আছেন? 20-25 বছর যাব। তো এখন কি আগে কেমন দেখলেন, 20-25 বছর আগে কেমন দেখলেন, এখন কেমন দেখতেছেন? আগে তো খুব ভালো ছিল, খুব ধুমধাম চলছে, এখন ফাঁকা আসবে না, যা মোটামুটি চলার মতো একটা ই হবে, পরিবেশ তৈরি হবে আশা করতেছেন আপনারা? আমরা আশা করি আমাদের সেই চলচ্চিত্রের সোনালী যুগ ফিরে আসুক, এই আশাবাদী আমরা ব্যক্ত করি। আর দেখতে থাকি আমাদের দর্শক, সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন, আমরাও দেখতে থাকি এই চলচ্চিত্রের বর্তমান অবস্থা কি। আপনারা দেখতেছেন চারদিক ফাঁকা, বৃষ্টি হচ্ছে। বিশেষভাবে আর কি বলবো, চলচ্চিত্র সম্পর্কে আসলে আপনারা আপনাদের মনে অনেক আগ্রহ আমরা জানি, যার কারণে এটা বিশেষভাবে তৈরি করা হচ্ছে এই প্রতিবেদনটা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মান্না ডিজিটাল কমপ্লেক্স প্লাস ডাবিং অফিসের পাশে। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো ঝর্ণা স্পটে। চলুন আমরা ঝর্ণা স্পটে, যে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা স্পটের অবস্থাটা কি। একসময় কিন্তু গানের দৃশ্যগুলো এখানে সবচেয়ে বেশি হতো। চলুন আমরা ঝর্ণা স্পটে গিয়ে দেখি এখানকার পরিস্থিতি কি। সুপ্রিয় দর্শক, আমরা চলতে চলতে চলে এসেছি ঢাকা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বর্তমান অবস্থা দেখানোর জন্য। আমরা কিন্তু এখন আছি FDC-র ভিতরে, BFDC। এখন ঝর্ণা স্পটে যাই, যেখানে সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা চলচ্চিত্রের, যেখানে আপনার সবসময় নান্দনিক গান টান করা হতো। এই অবস্থাটা কি ভিতরে গিয়ে একটু জানার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমরা জানার চেষ্টা করি।
চলুন আমরা ভিতরে যাই। দর্শক, আমরা কিন্তু অলরেডি ঝর্ণা স্পটে, সেই বিখ্যাত ঝর্ণা স্পটে আমরা এসে পৌঁছে গেছি। আপনারা দেখতেই পারতেছেন পাশে একটা রাজকীয় বাড়ির মতো মনে হচ্ছে, মূলত এটা মান্না ডিজিটাল কমপ্লেক্সের পিছনের অংশ। আর এই যে হচ্ছে আমাদের সেই সিঁড়ি বিখ্যাত সেই পুকুর, সেই ঝর্ণা স্পট, এই যে পাশে আপনারা উঁচু জায়গাটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ঝর্ণা স্পট। এখানকার পরিবেশ কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। শেখ হাসিনা বিশেষ আকারে উদ্যোগ নিয়েছেন এই চলচ্চিত্র উন্নয়নের জন্য, আমি আশা করি আরও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার এই বিনোদন যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।